বাইরে এলাকার মানুষ রে তোরা পাঁচটি আর দামের এরা নালসা তাই বাহি দিবার সাহস পাঁচটা তোরা আরে আমার বউ কো তোর বউ কেসে গা ও রে বাবা ওই আমি শ্বশুর বাড়ি কেমনে যাবরি এক বছর ধরে যাই না শ্বশুর বাড়ি যাবো আজকে মজা কইরা শান্তি নাই সকাল বেলায় তুমি এরকম কাজ শুরু করে দিছো কি তারপরে আর দেখলাম না আবার রাস্তাঘাটে দেখলে মনে হয় আমার চিনেই না কি করু মিয়া তো আর ঘরে রাখুন না বিয়া তো উনি নাকবো আমি যাইতেছি করে নো আচ্ছা গেলাম হ্যাঁ মেয়ের জামাই বেঁচে যাও নাকবো আর থাকবো নাকি একজন বয়সে আমি রেখে বিয়ে তো মরে গেছে ভালো আছি ভালো আছে তোমার তো নিবে না গেছি জামাই কো জামাই তো বাজারে গেছে জামাই বাজারে গেছে কত কি করিবা আমার তো বাচ্চাবার কাম কাজ আছে তোমার নিয়ে যান না গো দেরি তো পছন্দ না আমার আমি মিয়া নিয়ে যাই গা পোলা আপনি পরে পাঠাই দেন আমি ঠিক আছে তাইলে আপনি মিয়া নিয়ে যান আমার পোলাইলে পাঠাই দেবো একটু চালু করে দিন বিয়ান ঠিক আছে আর নাইলে আপনিও নগে আইন ঘরের কোন সারাদিন খালি খাওয়ার শোয়া খাওয়ার শোয়া এসে ভালো হয়েছে থেকে কোনো লাভ নাই এলাকার মানুষ রে তোরা হ্যাঁ আমি কি এতই খারাপ রে হ্যাঁ পাঁচটা আর দামের এরা নালসা তাই বাহি দিবার সাহস পাঁচটা তোরা আরে কয়টা বাড়ি যাব না আর তোকে তো আনে যাবো না যাব না এটা কাস্টমার আর আইলি মা আমার বউ কো আগে যদি জানতাম আমার বউ বলি উনি বউ রে বউ
কি বাবু মারলাম রি ওই বা বকি বাবু রে বললো এই আমি কি কইছি না কি তো বমরছে তাহলে আরে বাবা তো সৌরাইছিল আইসা তো বউড়ে নিয়ে গেছে আমার বউ নিয়ে গেছে হ্যাঁ কে রে বানাইছে আমি বানাইছি তোরে এত বাদুনি দিল কেন রে তুই আমার বউ বানাই দিত মি জাস্ট তো খারাপ কই গেল নে রে বাবা রে আমি বউ ছাড়া থাকারি আমি কি তোর বউ সঙ্গে পাঠাইছি তো সৌরাইসা কইলো যাওয়ার জন্য তুই ছিলি না এর জন্য তোর বউড়ে একাই পাঠাইছি তোর সাহস কম না তাহলে আমার লিগে তুই আমার বউরে খানা করে দিয়ে আমারে মিস কল দিতি আমি তো আইব তা তোর এত সাহস আমি হেউসুর বাড়ি এখন আমি এলকাজা মুতাইলা এলকাজা মুতাইলা ঠিকই আছে বাবা রে কইছিলাম যে তোরে আমার হুদাই বিয়া করাম না তোরে বিয়া করে তো বাবা মরছে মরছে আর আমার বউটা তুই খেতে দিয়ে আমার না বিদ্ধ বানাই হলে নি রে বাবা রে কথা কই কথা কোন সাইজ নাই সাইজ থাকবে কোন দিকে না সাইজ থাকবে কোন দিকে হয় রে বউটা তো আমি বাত শুনারি বাবা রে আল্লাহ ভাগ্যে তোর মতো একটা পুলা আমার পেটে দেই নাই ভাগ্যের এত গপ্প দিও না তোমার পেটে যাই নাই কি আমারও খুব ভালো বুঝছো কত বড় বড় মাসে পেটে ডাকছে যাই নাই আরে পেটের গপ্প নিতে ঠিক কর বের নিয়ে রে আমার বউ আইনা দিবি তুই কি করে তাই কর বুঝছা তোর বউ আইনা দিমু মানে তোর সরতরা যাইতে কইছে তুই যা যাবা কইছা হ্যাঁ তোর কাপড় সব পিনমু হাই রেডি মেডি আমি তাহলে বাই দিলাম হাই শুন যাবি তো ভালো কথা শ্বশুর বাড়ির কুত্তা দেখলেও সম্মান দিতে হয় আচ্ছা ধিমুনি এত কলা গোলা শ্বশুর বাড়ির কুত্তা খে যা দেখমু তাই সালাম করব আমি বন্ডিং আমি সব করতে পারি আর শুন তোর শ্বশুরের লাগে চালাক চালাক কই কোনমনি তুমি এক কাম করো তুমি আর ঘরে যাবা কি তুমি যাই আমরা কই করে গপ্পুনা খুঁজাই দেবা হ্যাঁ সব কাম তো আমারই করণ লাগবো ও তোর মা ঠিকই একটা বিয়ে করছ তুই তো একটা হইছস হাই 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 গ্যাডর গ্যাডর করে রে হারানো দিনই গ্যাডর গ্যাডর করে খাইলে মেজাজটা খারাপ হয়ে যায় কত পোলটির মধ্যে বাবা নাগে ফেরাম আহে আমি মার মধ্যে বাবা ফেরাম নাগে মরে দাঁড় দাঁড়া ছাপুইয়া কে তোমার দেয় শ্বশুর বাড়ি যাব আজকে মজা কইরা আমা আসি দোয়া করবেন আমার জন্য দেখছি এক বছর আগে জামাইটা চিনমুই কিনা বাইতালে চিনি কিনা এক বছর আগে দেখছি জামাই হাজি হুশুর বাড়ি গেছি মেলা দিন পরে রি হাজি হাজ জুতা তোর যে যত্ন করে রাখছি তুই যদি ছিড়া না যাস কিরম করে উঠে বাজারে তো জামুই যাইতাছি কিরম কেস করে উঠে বাজার করতে তো জামু গেলাম বাজার করবার মা
আত্মীয় মধ্যে আহার যাহা না থাকলে তো পরিচিত থাকে না থাকে না হ্যাঁ
আমার জীবন আমার তো তৈরি একটা মাতুরি বাবা।